আমরা সবাই খুশি তাই আজকে আমি আর কিছু কিছু বলছি না আমার নেতারা রয়েছেন এখানে এসেছেন রাজ্য থেকে এসেছেন আমার রাজ্যের মন্ত্রী আছেন তারা বিস্তারিত করবে আমি এখানে আমি বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তৃণমূল কংগ্রেস জেতাবান মমতা বন্দ্যোপাধ্যায় জেতাবান সংখ্যাটা প্রচুর তাদের মধ্যে কিন্তু যেহেতু আমাদের সময়টা খুব কম তাই মঞ্চে আমরা আচ্ছা ঠিক আছে আমরা যশোদা থেকে মাননীয় আসগর শেখ মহাশয়কে মঞ্চে আহ্বান করছি বিসর্জন দিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিয়েছেন তা নিজে চিন্তা করেনি না কিন্তু আমরা আমরা সেই সিদ্ধান্তে অটল থাকবো আগামী দিনে এই ভারতবর্ষের মাটি দিয়ে লড়াই যদি কেউ করে তাই সেটা করবে অবশ্যই আমরা আমরা ফেলতে পেরেছি এই বিধানসভাতে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আছে তাই আমরা সেই ভোটটা পেয়েছি তারা পেয়েছে তার মধ্যে কি পেয়েছি লক্ষ্মী ভান্ডার এই দুর্গা পুজোর সময় দেখেছি অনেক বাড়িতে অনেক মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যদি কেউ অন্যায় করে থাকে যদি কেউ চুরি করে থাকে সে নিশ্চয়ই জেলে যাবে কিন্তু বিচারের আগে নয় বিচারের আগে একটা বিচার হয়ে যাচ্ছে অনেকেই কিন্তু পাঁচিলের মাঝে শুনছিলেন ভাবছিলেন বিজেপি এলে ওইদিকে জবান করে চাপিয়ে দেব তারা কিন্তু অবাক বিস্ময়ে লক্ষ্য করলেন নির্বাচনের যখন রেজাল্ট বেরোলো তখন দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় 200 পার করেছে বিজেপি 100 ঘরে পৌঁছাতে পারেনি গতকালকে খয়রাসুলের মাটিতে সিপিএমের এক পাবন নেতা সদরূপ ঘোষ তিনি এসেছিলেন তিনি বড় গলা করে বলে গেছেন যে তোমরা যে কন্যাশ্রীর টাকা পাচ্ছ সেটা তোমাদের অধিকার তোমরা যে যুবশ্রীর টাকা পাচ্ছ সেটা তোমাদের অধিকার তোমরা যে লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছ সেটা তোমার গণতান্ত্রিক অধিকার আমি তাকে জিজ্ঞাসা করি বন্ধু 34 বছর তোমরা ছিলে কোথায় ছিল সেই অধিকার কাকে দিয়েছিলে সেই অধিকার তোমরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মানুষের চোখ খুলিয়ে দিয়েছে অধিকার দিয়েছে আমরা কাজ করি বেশি কিন্তু বলি কম আর সিপিএম 34 বছরে না কাজ করে মিথ্যা ফুলদুরি নিয়ে মানুষকে বিভ্রান্ত করে তা করব করছি বলে ভোটটা নিয়ে তারা চলে যেত মানুষের কাছ থেকে তেমনি তাদের দোসর হিসাবে যে দল রাজকে দিল্লিতে বসে আছে মানুষকে বিভ্রান্ত করে ভুল দেখি ভুল কথা বলে মিথ্যা কথা বলে মানুষকে প্রভাবিত করে মায়েদের বলেছিলেন যে কালো টাকা নিয়ে এসে 15 লক্ষ টাকা করে দিয়ে দেবো বেকার ছাত্র ছাত্রীদের বলেছিলেন বেকার যুবক যুবতীদের বলেছিলেন যে বাবা বছরে 2 কোটি করে চাকরি দেবো তোমাদের চিন্তা নাই ভাবুন অনেকে হয়তো জম হয়ে গেছে জমটা ছাড়িয়ে দেন গাটা গরম করে তোমাদের সরকারে দেখুন কোন মানুষটা তো আমাদের লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না কোন মানুষটা বিধবা ভাতা পাচ্ছে না কোন মানুষটা বয়স্ক ভাতা পাচ্ছে না সেই কোন মানুষটা বাড়ি পায়নি সেই তালিকা গুলো তোমাদের সরকারের মাধ্যমে পাঠান নিশ্চয় মাইক মমতা ব্যানার্জি সে ব্যবস্থা করবে সে ব্যবস্থা করলে আমাদের জেলাটাকে সঙ্গবদ্ধ ঐক্যবদ্ধ করে আমাদের জেলার কান্দারি অনুগত মন্ডল সে না থাকলো আমরা সবাই অনুগত মন্ডলের আমরা সবাই মিলে অনুগত মন্ডলের ভূমিকা পালন করে জেলাটাকে এগিয়ে নিয়ে যান আপনারা সাহিত্যের পক্ষে এগিয়ে নিয়ে চলুন আমরা আছি যখন বলবেন তখনই এসে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের এগিয়ে সম্মান করতে যাওয়া যাবে না দুঃখে যাওয়া আগে অন্যায় প্রতিবাদ করবে ওদের সঙ্গে কাজটা করছি আর সেই কাজ আমরা করে যাবো আমরা প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা আগে ভাই আসাই সেই সমস্ত নেতা কর্মীদের জন্য একটা চোরে হাততালি হোক তাদের সকলের কাছে হিজড়া সম্মেলনের এই মঞ্চ থেকে আমরা গুডনিস জানাই এবং এই হাততালি আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা হাসি মুখে কাজ করব এই বার্তা বহন করব আমাদের মধ্যে উপস্থিত আছে আমরা শুনে নেব তার মূল্যবান বক্তব্য কিছু বলবো না রাজ্যের প্রতিনিধি এসেছেন তার বক্তব্য শুনবো আমাদের সকলের প্রিয় মন্ত্রী জঙ্গনাথ
সিনহা জামুদার বক্তব্য শুনব। माननीय नेत्री মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি গ্রামে বাংলার প্রত্যন্ত এলাকায় যাতে সব মানুষ পূজোর আনন্দ উপভোগ করে তার জন্য তিনি বাংলা 43,000 ক্লাবকে 60,000 করে টাকা দিয়েছেন। আমরা যদি দেখি বিজেপি শাসিত রাজ্যে দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন বা যে কোনো পুজোতে তারা কি একটা টাকাও দেন? বিজেপি 2021-এ পরাজয়কে স্বীকার করতে না পেরে নোংরা রাজনীতি করছে বাংলায়। কিন্তু বাংলার মানুষ জানে, সবকিছু জানে, সবকিছু বোঝে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে। তৃণমূল কংগ্রেসই সারা বছর মানুষের সঙ্গে থাকে, সারা বছর মানুষের আপদে বিপদে মানুষের পাশে থাকে। আর বিরোধীরা কিন্তু ভোটের সময়ে তাদের দেখা পাওয়া যায়, তারা বসন্তের কোকিলের মতো আসে। তাই বলব, শীত তীর্ষ বর্ষা, তৃণমূল কংগ্রেসই বর্ষা।